পরবর্তী সমীকরণটা বসাবো দেখো এটা দুইটার সাথে সহগ আছে তার মানে আমি যেটা থেকেই করি কোনো রকমের কোনো সমস্যা হবে না কারণ আমরা এখানে কোনো ইয়ে বের করে কি বলে যে আমরা যে ভগ্নাংশটাকে অ্যাবাউট করব সেটা কিন্তু পারবো না কারণ দুইটা সমীকরণের সাথেই এক্স এবং ওয়াই এর সহগ আছে তাহলে আমরা লিখি এক নং সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই এক্স প্লাস বি ওয়াই সমান সমান এ বি তাইলে বা এবাই সমান সমান এ বি মাইনাস এ এক্স সুতরাং ওয়াই সমান সমান কত এ বি মাইনাস এ এক্স বাই বি এইটা হচ্ছে আমাদের তিন নং সমীকরণ এখন ওয়াই এর মান ওয়াই এর মান দুই নং

এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স সমান সমান এবি তাহলে এখন এই দুটার মধ্যে লস করতে হবে এই দুটার মধ্যে আমাদের লসও করে নিতে হবে বা বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স সমান সমান এবি এখন আমরা কী করব আর গুণন করবো বি স্কোয়ার এক্স প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার এক্স সমান সমান এ বি স্কোয়ার বা এই যে এখানে এখানে এক্স আছে তাহলে এক্স এর সাথে এক্স কমন নাও কমন এলে বি স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার আর এটা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি এ বি এ বি কমন নিলে এখানে থাকবে বি মাইনাস এ আর এটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটাকে আবার কি করতে হবে সূত্রে নিতে হবে এবি বি মাইনাস এ আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার এটা কাটা যায় সুতরাং এক্স মানস কত সমান এ বি বাই বি প্লাস এ এটাকে এ প্লাস বি লেখা যায় এক্সের মান এখন আমরা এক্সের মান বসাবো তিন নং সমীকরণে লেখো এক্সের মান এক্সের মান তিন নং সমীকরণে সমীকরণে বসায় পাই এক্সের মান তিন নং সমীকরণে বসায় পাই তাহলে ওয়াই সমান সমান এব মাইনাস এ ইন্টু বাই এ প্লাস বি বাই বি তাহলে এখন ওই অংশটাকে আমাদের কী করতে হবে উপরে অংশটায় লসাও করতে হবে ওয়াই সমান সমান দেখো বি তাহলে যদি আমরা এখানে লসাও করি এ প্লাস বি এব হবে মাইনাস এই যে এ এটা দিয়ে এব প্লাস বি দিয়ে যদি ভাগ করি ওয়ান তাহলে এ এটার সাথে গুণ করলে এ স্কোয়ার বি তাহলে বা ওয়াই সমান সমান এই বি আর এটা হচ্ছে এ প্লাস বি বি এ এ স্কোয়ার প্লাস বিয়ার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি বি মাইনাস এ স্কোয়ার তাহলে বা ওয়াই সমান সমান বি এখানে এ স্কোয়ার বি এ স্কোয়ার বি এটা এটা কাটা যায় তাহলে থাকবে কি এ বি স্কোয়ার বাই এ প্লাস বি এখন ভাগ আকারে আসে গুন আকারে নিলে উল্টাই যাবে এ বি স্কোয়ার এ প্লাস বি ওয়ান বাই বি সুতরাং ওয়াই সমান সমান বাই এ প্লাস বি তাহলে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান সমান একই মানস্থিত এব বাই এ প্লাস বি কমা বাই এ প্লাস বি এই টাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান তো দেখো অঙ্কগুলো একটু বড় আর এই অঙ্কগুলো কিন্তু এই যে দিয়ে যে অঙ্কগুলো আছে হুবাহু নাইনের বইয়ের মধ্যে এই অঙ্কগুলো আছে এখন শিখলা তার মানে নাইনে যে আমাদের আর কোনো সমস্যা হবে না নাইনের বইয়ের মধ্যে ছয় নম্বর অঙ্কটাও আছে বারো অধ্যায় বারোতে তাই সেক্ষেত্রে এখন খুব ভালো করে শিখে রাখো তাহলে আর কোনো সমস্যা থাকবে না তো ডিয়ার স্টুডেন্ট যদি তোমরা না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো আমরা এক নং সমীকরণ থেকে ওয়াইয়ের মান বের করেছি দুই নং সমীকরণে বসা মানে দুই নং সমীকরণে মানটা বসে লসহ করে উল্টায় দিছি কাটাকাটি করছি সূত্রে নিয়েছি এই হলো এখানের কাজ কারণ এখানে প্রত্যেকটা জিনিস এখন ধরে ধরে কিছু কিন্তু বোঝানো নাই কারণ আমরা এই প্রক্রিয়াই করতেছি বারবার অঙ্কগুলোতে সেক্ষেত্রে তোমাদের এতটুকু থিঙ্কিং মাথার মধ্যে তো থাকতেই হবে আর এমন ভাবে করবা না যে প্রত্যেকবার অঙ্ক দেখে দেখে করতে হবে সার করাই দিবে প্রত্যেকবার তুমি দেখে দেখে করবা এভাবে না এগুলি নিজের মাথার মধ্যে নিয়মটা ঢুকানোর চেষ্টা করো নিজে করা শুরু করার মানে যে নিজে পারো সেই প্রক্রিয়াটা বের করার চেষ্টা করো যেমন আট নাম্বার অঙ্ক আট নাম্বার অঙ্কটা দেখি আমরা কিভাবে করতে পারি আট নাম্বার প্রশ্নটা আমি এখানে তুলি আমারটা দেখে না করে তোমরা নিজেরাই করা শুরু করে দাও আট নম্বরটা প্রক্রিয়া এই একই প্রক্রিয়া কিন্তু একেই হ্যাঁ তাহলে এক্স মাইনাস বি সমান সমান এ বি এটা হচ্ছে এক নং বিএক্স মাইনাস এ ওয়াই সমান সমান এ বি এটা হচ্ছে দুই নং দেখো শুধু আগেরটাই ছিল দুইটাই প্লাস আর এখন এখানে দুইটাই মাইনাস এইটুকু পরিবর্তন তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন নাই আমি পুরো জিনিসগুলো মুছবো না আমি শুধু ওই সমীকরণে মান বসে এই জিনিসগুলো আমি নাম মুছে আমি কিন্তু কাজগুলো করতেছি তোমরা আবার কারণ তোমাদের খাতায় তো নতুন করেই করতে হবে স্যার এখানে তো আর আপনাদের এরকম না আপনারা এই করতে পারবেন তো দেখেন কারণ লেখা লেখা বারবার লাগবে তো এই জন্য তোমরা কিছু মনে করো না দেখো তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করবো কারণ এইটা আছে মাইনাস তাহলে এক্স এই মাইনাসটা এ পাশে গেলে প্লাস হয়ে যাবে অঙ্কের সুবিধা মতো করব। যে আমার শুধু ওয়াই বের করতে হবে এরকম কোনো কথা নাই শুধু এক্সাই বিয়ের করতে হবে এমন কোনো কথা নাই আমার সুবিধার জন্য আমার যেটা ভালো লাগে আমি সেটা করব। কারণ আমার সুবিধা কি হয়েছে আমি যদি এখান থেকে ওয়াই বের করতাম তাহলে এটা একটা মাইনাস আসতো মাইনাস আসলে একটু গ্যাঞ্জাম হয়ে যেত দরকার নেই আমি গ্যাঞ্জামের মধ্যে যাব না এখন এক্স এর মান এক্স এর মান আমরা কোথায় বসাবো দুই নামে বসাবো তাহলে বি ইন্টু এ বি প্লাস বি ওয়াই বাই এ মাইনাস এ ওয়াই সমান সমান এ বি তাহলে এখন এটা লসাগু হয়ে যাবে কিন্তু একবার লসাগু করলাম লসাগু করলে এ হচ্ছে এটা লসাগু আর এটার সাথে এটা গুণ হলে প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস দিয়ে ভাগ করলে এ এর সাথে এ এ গুণ করলে ওয়াই সমান সমান বি সমান সমান এখন আর গুণন করো বা এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই

এ মাইনাস বি এটা তো আমি চেঞ্জ করতে পারবো না তাহলে আমি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নেই বা আমি যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে মাইনাস এ লিখি তাতে কোনো অসুবিধা নাই আর এ আর বি মাইনাস কারণ নিচের সূত্রে নিলে বি মাইনাস এ হবে এই জন্য আমি উপরে একটা মাইনাস সাইন কমন নিচি মাইনাস সেন কমন নিয়ে এখন আমার কাটাকাটি যায় এটা এটা কাটলাম সুতরাং ওয়াই সমান সমান হবে মাইনাস এ প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি এই যে এই যে যে কাজটুকু করছি এই কাজগুলো কিন্তু আমাদের স্যার করতে হবে স্যার এইগুলো আমাদের একটু শিখতে হবে যে কখন আমি মাইনাস কমন নিব কখন নিব না এটা কিন্তু আমাদের টিচার তোমাকে বলে কয়ে কাজটা করাইতে পারবে না এটা হচ্ছে তোমার নিজের মতো করে শিখে নিতে হবে যে কেন আমি মাইনাস কমন নিছি নিচে হবে বি মাইনাসে এই জন্য উপরে আছে এ প্লাস বি তাহলে মাইনাস সাইন কমন নিলে বিটা মাইনাসে প্রথমে আসবে এটা প্লাসটা পরে পরে যাবে এই হলো কাজ তাহলে এখন ওয়াই এর মান ওয়াই এর মান কততে বসাবো তিন রঙে বসাবো তাহলে তিন রঙে যদি ওয়াই এর মান বসাই তাহলে কি হয় দেখো তো এ বি প্লাস বি ইন্টু মাইনাস এ বি বাই এ প্লাস বি বাই এ বাই বাই এ তাহলে দেখো এখন আমরা এই যে বাই এ করলাম যে এখানে আছে কি এ তাহলে এখন আমাদের কি এই উপরে লসাগু করতে হবে সেই আগে প্রক্রিয়ায় তাহলে বা এক সমান সমান এ এটা লসাগু করলে এ B বি তাহলে এ বি ইন্টু এ প্লাস বি মাইনাস গুণ করে দিলাম বিটা বা এ এখন এই এ প্লাস বি এটা গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস আর এইটা কাটা যায় থাকবে কি এ স্কোয়ার বি এ প্লাস বি বাই এ এখন এটাকে উল্টায় দাও ভাগ আছে গুণ আকারে দিয়ে দাও এ স্কোয়ার বি বাই এ প্লাস বি ইন্টু ওয়ান বাই এ ওয়ান বাই এ তাহলে সুতরাং এক্স ইকাল কত এ বি বাই এ প্লাস বি তাহলে নির্ণয়ের সমাধান এ বি বাই এ প্লাস বি আর এক্স ওয়াই এর মান কত মাইনাস ওয়াই এর মান পাচ্ছি মাইনাস বি বাই এ প্লাস বি এই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান তা আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন তো এই ছিল আমাদের লেকচারের দুইটা অঙ্ক সাত নাম্বার এবং আট নাম্বার যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবো বন্ধুদের মাঝে শেয়ার করবা অন্যের সব মেথার ডাইটিউশ চ্যানেল থেকে আমি আসি স্যার আজকে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো একটা ক্লাসে